হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আজ আমরা চলে এসেছি একটি নতুন মন্দির, যেটি হলো ব্রহ্মাদিত্য মন্দির, যেটা বারুইপাড়াতে অবস্থিত, বারুইপুরে নয়। আর তোমরা কীভাবে যাবে সেটা তোমরা হাওড়া থেকে ডিরেক্ট বারুইপাড়াতে নামতে পারো, অথবা তোমরা শিয়ালদা থেকে ডানকুনি এবং ডানকুনি থেকে বারুইপাড়াতে নামতে পারো। আর তোমাদের ট্রেন অ্যাভেলেবেল রয়েছে, কোনো অসুবিধা থাকবে না। যাওয়ার পথেও কোনো প্রবলেম নেই, আসার পথেও কোনো প্রবলেম নেই। আর ওখান থেকে নেমে তোমাদেরকে একটা টোটো বুক করতে হবে, বুক অথবা তোমরা অ্যাজ আ মানে এমনি যেতে পারো নর্মালি, যেটার ভাড়া হচ্ছে 15 টাকা করে। আর যদি তোমরা বুকিং করতে যাও তবে 100 থেকে 150 টাকার মধ্যে পড়বে। আর ওখান থেকে যখন নামিয়ে দেবে তোমাদেরকে মন্দিরের সামনে, জাস্ট 2 মিনিট কি 3 মিনিট হাঁটা পথ। তাহলে চলো মেন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা দেখতে পাচ্ছো যে এবার আমরা টোটো থেকে নেমে হাঁটছি, এবং এখান থেকে 2 মিনিটেরই হাঁটা পথ। এবং এই জায়গাটা পুরোটাই গ্রাম, এখানে কয়েকটা দোকানপাট রয়েছে, আর জায়গাটা বিশাল বড়। আর এটা অ্যাকচুয়ালি ধাম, এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, কমপ্লিট হতে এখনও মোটামুটি 1 বছর কি বেশ কয়েক মাস লাগবে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে এন্ট্রান্স, আর এখানে কোনো প্রকার এন্ট্রি ফি নেই, এটা সম্পূর্ণ পুরোপুরিভাবে তোমরা এমনি যেতে পারো, কোনো প্রবলেম হবে না। আর এই জায়গাটা বিশাল বড়, আর এখানে প্রত্যেক বৃহস্পতিবার করে ভোগ প্রসাদ দেওয়া হয় বিনামূল্যে। আর তোমরা যদি বৃহস্পতিবার করে যাও তাহলে এখানে আরতি পুজো সমস্ত কিছুই দেখতে পারবে স্বচক্ষে। আর এখানে টাইমিং দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, পারলে জুম করেও দেখে নিতে পারো। তাও বলে রাখছি এই মন্দিরটি প্রত্যেক দিনই খোলা থাকে, এবং টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা এবং বিকেল 3টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। ভিতরে ব্রহ্মা দেবতার একটি মূর্তি রয়েছে, আর এছাড়াও এখানে নিচের আন্ডারগ্রাউন্ডে শিবের মূর্তি রয়েছে। আর এখানে সেলফি তোলা নিষেধ ভিতরে, তবুও আমরা একটা সেলফি তুলেছি দূর থেকে। আর নিচে তো পুরোপুরি নিষিদ্ধ, কারণ ওখানে কাজ চলছে, যার কারণে ছবি তোলা সম্ভব হয়ে ওঠেনি। জায়গাটা সত্যি খুব সুন্দর, আর সব থেকে বড় কথা জায়গাটা অনেক পিসফুল এবং অনেক শান্তিময়। ওই তো মন্দিরটা অনেকেই কার। আমাদের দেখা কমপ্লিট, এখন আমরা বাড়ি যাচ্ছি গ্রাম্য পরিবেশের আনন্দ নিতে নিতে, আর নতুন একটা ভিডিওর জন্য প্রিপারেশান নিতে। আর অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো একটা নতুন প্রকার জায়গার সন্ধানে, এবং নতুন আশ্চর্য একটি জায়গার তোমাদের সকলের সামনে উপস্থাপন করব। তো ভালো থেকো, সুস্থ থাকো, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। খুব শীঘ্রই আসতে চলেছে একটি নতুন ভিডিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। চলো টাটা, বাই।